আসসালামু আলাইকুম দর্শক, আমাদের আরেকজন পেশেন্ট সুস্থ হলেন। দীর্ঘদিন যাবত উনি রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগছিলেন, অসংখ্য জায়গায় চিকিৎসা করেছেন, যে যখন যেখানে বলেছে সেখানে গিয়েছেন চিকিৎসার জন্য, বাট উপান্তর না দেখে খুঁজতে থাকেন কোথায় আসলে ভালো চিকিৎসা আছে। একের পর এক মানুষের কাছে জানতে চান, হঠাৎ করে একদিন জানতে পারেন এই ডিপিআরসি হসপিটালের কথা এবং সরাসরি চলে আসেন আমাদের কাছে এবং ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের আন্ডারে ভর্তি হয়ে যান এবং উইদিন শর্ট টাইম সুস্থ হয়ে আজকে উনি বাড়ি চলে যাচ্ছেন। আসুন দর্শক, ওনার পুরো ঘটনাটা একটু আমরা ওনার কাছ থেকে একটু জানবো। আসসালামু আলাইকুম। আপনার নামটা যদি একটু বলেন আমাদের। নাম জান্নাত। বাসা কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। বয়স কত হবে আপনার? 31 বছর। 31। হাউস ওয়াইফ? জি। আচ্ছা, সন্তান আছে? যখন প্রথম শুরু হয়েছিল কোথা থেকে শুরু হয়েছিল ব্যথাটা? সারা শরীরে আমার ব্যথা, মানে হঠাৎ করে দেখছেন যে পুরো শরীরে ব্যথা। আমার বড় বাচ্চা আছে, সে সিজার হয়েছিল ওই সময় থেকে ব্যথা। আচ্ছা, তো তখন মানে আপনি যখন প্রথম এটা শুরু হয় এর কোনো কারণ খুঁজে পেয়েছিলেন যে কেন হচ্ছে না হচ্ছে কোনো হঠাৎ করে দেখছেন যে আগে যে পরিমাণ কাজ করতে পারতেন এখন আর সেই পরিমাণ কাজ করতে পারছেন না, খুব অলস লাগে। আচ্ছা, এবার একটা ব্যথা আরম্ভ হয়ে গেছে, আমি কোনো কিছু ধরতে গেলে আমি ধরতে পারি না, ওজন কোনো কিছু হাতে নিতে পারতাম না, বাচ্চার ফিচারটার মুখটাই খুলতে পারতাম না। আচ্ছা, এত খারাপ অবস্থা হয়ে গেছিল, আঙ্গুল কি বাঁকা হয়ে গেছিল একটা সময়? হ্যাঁ, দুটা আঙ্গুল বাঁকা হয়ে গেছিল। আর পায়ের কি অবস্থা ছিল? পায়ের আঙ্গুল ঠিকই আছে কিন্তু ব্যথা করতে কি, আমার সারা শরীরে ব্যথা। আচ্ছা, তো একটা সংসার পরিচালনার জন্য দেখা যায় আমাদেরকে বিভিন্ন রকম কাজ করতে হয়, তো সেই কাজগুলো আর আপনি আগের মতো করতে পারছিলেন না। না না, তো যখন প্রথম প্রথম শুরু হয়েছিল ডক্টরের কাছে গিয়েছিলেন এটার জন্য? হ্যাঁ, গিয়েছিলাম ডক্টরের কাছে। কি বলেছিলেন ডক্টর? ডক্টর এমনিতে আর্থ্রাইটিস বলছে। তো যখন আর্থ্রাইটিস বলেছে সেটার জন্য কি কি ট্রিটমেন্ট কি দিয়েছিলেন উনি? ওষুধ দিয়েছিলেন? ওষুধ দিয়েছিল, একটা ইনজেকশন দিয়েছিল। হুম হুম। তারপর আমি সুস্থ হয়েছিলাম, মানে ব্যথা কিছুটা কমে গেছে দেখেছেন। হ্যাঁ, কিন্তু পার্মানেন্টলি হয়নি। এরপর আবার ওই দীর্ঘদিন হয়ে গেছে তো আবার এখানে আসছি, যখন দেখতেছি অসুবিধা লাগতেছে, আগের মতো সমস্যা দেখা দিচ্ছে। তো এই যে 13-14 বছর থেকে যে এটা নিয়ে সমস্যা ভুগছেন, অসংখ্য ডক্টর তো দেখিয়েছেন, আর কি কি সমস্যার সম্মুখীন হতেন এটার জন্য, মানে পার্সোনাল লাইফে? যেমন আমরা দাঁড়িয়ে নামাজ করতে পারতাম, এখন দাঁড়িয়ে নামাজ করতে পারি না, দীর্ঘ সময় বসে থাকতে পারি না, রান্না বান্নার কাজ করতে পারি না, কি কি করতে পারতাম সমস্যাগুলো? নামাজ পড়তে পারতাম না, দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হইতো, মানে সেজদা দিতে গেলে কষ্ট হইতো। আচ্ছা, মানে লাইফটা অনেকটা ইম্পসিবল হয়ে গেছিল। তখন কি মনে হতো যখন এরকম ডক্টর দেখাচ্ছেন, চিকিৎসা নিচ্ছেন কিন্তু ভালো হচ্ছে না, বরঞ্চ দিন দিন বিছানায় পড়ে যাচ্ছেন? তখন তো খুব টেনশন হতো, আমার কখন সুস্থ হবে। আচ্ছা, মাঝে মাঝে কি এরকমটা মনে হতো যে আমি কি আর কখনো সুস্থ হব না, আমি কি একটা সম্পূর্ণ পঙ্গু হয়ে যাবো, এরকমটা মনে হতো কখনো? হ্যাঁ, কখনো কখনো মনে হতো যে আমি আমাকে কি করবো, এতো তো অসুস্থতা, সবারই তো খারাপ লাগবে, বাচ্চা কাচ্চার পড়াশোনা থেকে সবকিছুই তো মা ম্যানেজ করতে হয়। রান্না করতেন এটা নিয়ে এই কষ্টে? রাতের পর রাত গিয়েছে যে কষ্টে আপনার ঘুমাতে পারছেন না, এরকমটা হয়েছে? তো এই যে সেই কষ্টের অবস্থা থেকে তো এই ডিপিআরসি হসপিটালের সন্ধানটা কিভাবে পেয়েছিলেন? ইউটিউবে দেখছ? মানে হঠাৎ করেই একদিন ইউটিউবে আমার ভাই দেখছে আর কি। আচ্ছা, আমার ভাইয়ের কাছে বলছি যে আমার এই সমস্যা, এখন ডাক্তার দেখলাম, পরে আমার ভাই ইউটিউবে রিসার্চ করে দেখছে, অনেক ডাক্তারই দেখছে কিন্তু সার্ভেলের মধ্যে দেখছে অনেক রোগী সুস্থ হয়ে যাইতেছে, যেগুলোর সাথে আপনার অনেক মিল আছে। তারপর আমার ভাই সিরিয়াল দিল, এখানে আসা আসছে। তো স্যারের সাথে যখন দেখা হয়েছিল, স্যার কি বলেছিলেন আপনাকে? স্যার 15 দিনের ভর্তি লেগেছে, তো আজকে 10 দিন। এমনি কি স্যার এমন কিছু বলেছেন যে ইনশাআল্লাহ আপনি ভর্তি হন, সুস্থ হয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ, স্যার বলছে। এটা শোনার পর কি একটা মানে আস্থা ফিরে পেয়েছিলেন? জি। তো আজকে কততম দিন আপনার? আজকে 10 দিন আছে। কেমন আছেন আজকে? আমি ভালো আছি। তো এই যে উঠতে বসতে হাঁটুতে পা যে ফুলে গিয়েছিল, হাত পা ফুলে গিয়েছিল,
সেগুলোর কি অবস্থা এখন? ভালো। এখন কি একটু স্বাভাবিক হাঁটাচলা করতে পারেন? এই যে কিছুক্ষণ আগে যে আপনি আমার সাথে রুম থেকে হেঁটে এখানে এসেছেন, তো আপনাকে আগে এইভাবে হাঁটতে পারতেন না তো নর্মাল ভাবে স্বাভাবিক ভাবে? ব্যথা তখন তো আর হাঁটতে পারতাম না, কষ্ট হতো ব্যথা। আচ্ছা, প্রচন্ড কষ্ট হতো। তো এই যে দীর্ঘদিন পরে যে এখন সুস্থ হয়েছেন, কেমন লাগছে আজকে? মানে মনে হচ্ছে না যে এই আগের যে কাজগুলো করতে পারতেন না সেগুলো এখন অনায়াসে করতে পারবেন, এই যে সুস্থ একটা জীবনে ফিরে যাচ্ছেন, অনুভূতি কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ ভালো। অসংখ্য মানুষ আছেন, অসংখ্য দর্শক আছেন এই মুহূর্তে, পুরো পৃথিবী জুড়ে হয়তো আপনাকে দেখছে, তাদের জন্য কিছু বলবেন আপনি? ওদেরকে বলবো স্যারের কাছে আসে ট্রিটমেন্ট নেওয়ার জন্য, স্যার অত্যন্ত ভালো, আমিও স্যারের জন্য দোয়া করি, স্যারকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুন। খুব সুন্দর বলেছেন দর্শক। 13-14 বছরের কষ্ট এত ছোট্ট সময়ের ভিতরে বলা সম্ভব না, অনেক কান্না, অনেক কষ্ট, অনেক কিছু আছে এর ভিতরে, তারপরও আমরা বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য চেষ্টা করে যাই, যুদ্ধ করি। আপনাদেরকেও করতে হবে। যদি আপনাদের ভিতরে এমন কেউ থেকে থাকেন, নিচের যে ভিডিও ডিসক্রিপশনে যে একটা ছোট্ট নাম্বার আছে, এই নাম্বারটাই হতে পারে পুরো জীবনটাকে বদলে দেওয়া মতো একটা নাম্বার। দর্শক, যদি কেউ থেকে থাকে তাকে শুধু আপনি সংবাদটা পৌঁছে দিন, তথ্যটা পৌঁছে দিন যে না, চিকিৎসা আছে, চিকিৎসা হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।